এবার প্রকাশ হয়েছে দীপিকা পাডুকোনের মেয়ের ছবি। মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। প্রথমবারের মতো মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। রবিবার 8 সেপ্টেম্বর মুম্বাইয়ের HN রিলায়েন্স হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এর আগে শনিবার বিকেলে মুম্বাইয়ের HN রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবার সহ দীপিকাকে দেখা যায়। তবে নিয়মিত চেক আপ নাকি সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী তা নিশ্চিত হতে পারেনি কোনো সংবাদ মাধ্যম। অবশেষে জানা গেল মা হয়েছেন এবারের ভারতীয় লোকসভা নির্বাচনে ভোটের দিন দীপিকা পাডুকোনের বেবি বাম প্রকাশ্যে আসে। এর আগে অনেকেই মনে করেছিলেন স্যারোগেসির মাধ্যমে সন্তান নিচ্ছেন এই অভিনেত্রী, কিন্তু বেবি বাম্প দেখানোর পরই সেই গুঞ্জন ভেস্তে যায়। দীপিকা রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা গলিও কি রাসলীলা রামলীলার সেটে। এরপর বাজিরাও মাস্তানি আর পদ্মাবত সিনেমায়ও পর্দা ভাগ করতে দেখা গেছে তাদেরকে। সেখান থেকেই প্রেম, অবশেষে বিয়ে। দীপিকাকে সর্বশেষ দেখা গেছে কালকি 2898 এডিতে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই সিনেমা শুটিং করেছিলেন দীপিকা পাডুকোন। সিনেমাতে এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রেই অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও দীপাবলিতে দীপিকার পরবর্তী সিনেমা সিংহাম অ্যাগেইন মুক্তি পাবে, এতে তার স্বামী রণবীর সিংকেও দেখা যাবে। ভিউয়ার্স, দীপিকা পাডুকোনের মেয়েকে আপনাদের কাছে কেমন লাগলো জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।